সবাইকে আমাদের শ্রেণীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি চালু হয়েছে। আজকের এই ভিডিওটিতে দেখাবো কীভাবে আপনি আপনার কম্পিউটার বা হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইন বদলি কার্যক্রম সম্পন্ন করবেন। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর সবাইকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আপনি মোবাইলে বা আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেছি। যদি মোবাইল হয় মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে গুগল ক্রোম ওপেন করবেন এবং এই যে এখানে থ্রি ডট আছে এই থ্রি ডট থেকে আপনি এখানে ডেস্কটপ মোড দিয়ে দিবেন। এরপর এখানে আপনি লিখবেন যে এই যে অ্যাড্রেস বারে লিখবেন dpe.gov.bd লিখে এন্টার দিবেন কিবোর্ডটাতে। দেখুন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চলে আসছে। এখানে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে দেখুন এই যে দেখুন লেখা আছে যে কেন্দ্রীয় ই সেবাতে একটা আছে যে অনলাইন শিক্ষক বদলি। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা উইন্ডোতে অনলাইন বদলির কার্যক্রমের যে সিস্টেম আছে এটা এখানে শো করবে। তো দেখুন এখানে কি আছে যে অনলাইন শিক্ষক বদলি। প্রথমে আছে ব্যবহারকারীর ধরন, IPEMIS এর ইউজার আইডি, IPMS এর পাসওয়ার্ড। তো প্রথমে আছে ব্যবহারকারীর ধরন। তো এখানে দেখুন এখানে আপনি যদি ক্লিক করেন যে সহকারী প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষক অফিসার, এছাড়া আরও অনেক কিছু আছে। আপনি যে পোস্টে আছেন সেই পোস্ট সিলেক্ট করবেন। যেহেতু আমি সহকারী হিসেবে আছি সহকারীতে ক্লিক করলাম। এবার দেখুন এখানে কি আছে যে IPEMIS এর ইউজার আইডি, অর্থাৎ IPMIS ISA যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার অথবা ইমেল এখানে দিবেন। এরপর দেখুন যে IPEMIS এ যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বার দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে যে দেখুন লগ ইন লেখা আছে লগ ইনে ক্লিক করলাম। দেখুন লগ ইনে ক্লিক করার পর আমার ড্যাশবোর্ডে আমি চলে গেছি। তো এখানে প্রথম যে কাজটা করতে হবে, যদি আপনি প্রথম নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনার স্বাক্ষরটা আপলোড করতে হবে। স্বাক্ষর আপলোড করার জন্য ওই যে দেখুন কর্নারে উপরে কর্নারে ডান দিকে একটা আমার নাম লেখা দেখা যাচ্ছে। দেখুন এখানে আমি ক্লিক করলাম যে আপনার স্বাক্ষর, এখানে ক্লিক করবেন। করলে আপনার স্বাক্ষর এখানে আপলোড করতে পারবেন। দেখুন আমার স্বাক্ষর এখানে আপলোড করা আছে। যদি না থাকতো তাহলে এই যে চোজ ফাইল এখানে ক্লিক করলে আপনি কম্পিউটার থেকে আপনার স্বাক্ষরটা এখান থেকে ডাউনলোড সিলেক্ট করে জমা দিয়ে দেবেন। যেহেতু আমার স্বাক্ষর আপলোড করা আছে এজন্য আমি কি বদলি হব, এই জন্য দেখুন বাম দিকে অনেকগুলো অপশন আছে যে ড্যাশবোর্ড, বদলির আবেদন, অসম্পূর্ণ আবেদন সমূহ, জমাকৃত আবেদন সমূহ, পুরাতন সেশনের আবেদন সমূহ, বদলির আবেদন সমূহ, হেল্প ডেস্ক। তো এখানে দেখুন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড তো কী আছে দেখতে পাচ্ছেন। দেখুন বদলি আবেদন, যদি আপনি বদলি আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এরপর দেখুন অসম্পূর্ণ আবেদন, যে আগে ইতিপূর্বে আবেদন করেছেন অসম্পূর্ণ যেটা রয়েছে এটা এখানে শো করবে। জমাকৃত আবেদন, এখানে আপনার যে আবেদনগুলো যে আবেদনটি জমা দিয়েছেন সেটা এখানে শো করবে। পুরাতন সেশনে আবেদন সময়, যদি আপনি আগের সেশনে যদি কোনো আবেদন করে থাকেন তাহলে এখানে শো করবে। বদলির আদেশ সময়, যদি আপনার বদলি ডাকার জগর হয় অর্থাৎ যদি গ্রান্টেড হয় তাহলে এখানে আপনার বদলির আদেশ শো করবে। আর হেল্প ডেস্ক, হেল্প ডেস্কে আপনি বিভিন্ন এই ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন বদলি সম্পর্কে বিভিন্ন কারিগরি সুবিধা পেতে পারবেন। যদি দেখুন এখানে ব্যবহারের নির্দেশিকা দেওয়া আছে, আবার ফেসবুক গ্রুপ আছে, আপনি এখান থেকে গ্রুপ সহায়তা নিতে পারেন বা ইমেল দেওয়া আছে। তো আমি যেহেতু বদলির জন্য আবেদন করবো জন্য প্রথমে বদলির আবেদনে চলে যাব। বদলির আবেদনে গেলে দেখুন এখানে আমার উপজেলাতে কতগুলো স্কুল বদলি আছে, মানে খালি আছে, এগুলো এখানে শো করতেছে এবং সাথে কতটি পোস্ট আছে সেটা পর্যন্ত এখানে শো করছে। তো আমি এখান থেকে 100 দিয়ে দিলাম। দেখুন এখানে আমার সবগুলো স্কুল শো করতেছে। তো এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো তিনটা স্কুল, দেখুন আমি এখানে তিনটা স্কুল দিলাম। যে দেখুন এই যে পছন্দ ক্রম 1 2 3, এখানে আপনি এক নম্বরে যে পছন্দটা দিবেন সেটা আগে অ্যাক্টিভ হবে, অর্থাৎ এটাই আর কি গ্রান্টেড করবে যদি এটা খালি থাকে বা শর্ত অনুযায়ী আপনি পান। তো আপনি পছন্দ ক্রমটা ঠিক করে নেবেন 1 2 3 এভাবে যেটা ভালো লাগে। এরপর পরবর্তীতে ক্লিক করবেন। আপনি এই পছন্দ ক্রম একটা দিতে পারেন, দুইটা দিতে পারেন, তিনটা দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। তিনটার বেশি দেওয়া যাবে না এই পছন্দ ক্রম। এই যে দেখুন এখানে বদলির কারণ হিসেবে কী দেওয়া আছে, এক নম্বর আছে নদী ভাঙ্গন বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সাইড এখানে পরিবর্তনের বদলি।
এই বলতে যদি হতে চান তাহলে এখানে আপনাকে একটা পদ্মান পদ্ধতি দিতে হবে, যে আপনার সাইট এখানে পরিবর্তন হয়েছে এরকম একটা পদ্মান। তাই এখানে যে যদি প্রমাণ প্রমাণ এড করতে চান তাহলে এখানে যে প্রমাণ অপশন যোগ করুন, এখানে ক্লিক করবেন, করলে আপনি এই যে কোনো একটি বাছাই করুন, এখান থেকে আপনি একটা জমির দলিল বা যাই দেন এখানে চুজ দিয়ে আপনার ফাইলটা এখান থেকে অ্যাড করে দিবেন। এরপর দেখেন আছে প্রতিবন্ধতার কারণে বদলি, এটা এখানে বদলি দিতে পারেন। এবার দেখুন স্থায়ী স্বামী বা স্ত্রীর সাইট এখানে বদলি, এখানেও আপনাকে প্রমাণ সংযোগ করতে হবে। স্বামী বা স্ত্রীর কর্মস্থলে বদলি, দেখুন এখানেও প্রমাণ সংযোগ করতে হবে। এবার দেখুন বিধবা বা তালাকপ্রাপ্ত হওয়ার কারণে বদলি, এখানেও প্রমাণ দিতে হবে। দূরত্বের কারণে বদলি, যদি এটা দেন তাহলে এটা সিলেক্ট করবেন। দেখুন দূরত্বের কারণে যদি বদলি হয় তাহলে এই যে এখানে লেখা আছে যে বাসস্থান হতে বিদ্যালয় দূরত্ব, এখানে আপনি ড্রপ ডাউন থেকে ক্লিক করে কতটুকু দূরত্ব সেটা আপনি দিয়ে দিবেন, দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। এই যে পরবর্তী আছে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর দেখুন আপনার বিদ্যালয়ের যে নামগুলো দিয়েছেন এই নামগুলো এখানে শো করছে, এবং শূন্য পদ কয়টা সেটা শো করছে। এরপরে বদলির কারণটা এখানে শো করছে। এরপর দেখুন আসলে মুছে ফেলুন, কষ্টা করুন, তথ্য নিশ্চিত করুন। এরপরে আপনি তথ্য নিশ্চিত করুন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আপনার এই অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে। এখান থেকে এই যে প্রিন্ট করুন অপশন আছে, এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি এই যে ডেস্টিনেশনে দেওয়া আছে এখানে, এখান থেকে আপনি এটা পিডিএফ আকারে সেভ করতে পারেন। যে সেভ দিয়ে দিলাম আমি, সেভ হয়ে গেল। এরপর আপনি জমা দিন বাটনে ক্লিক করবেন। জমা দিন বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে চার সংখ্যার একটি ওটিপি যাবে। এই যে দেখুন 1 2 3 4 চার সংখ্যার ওটিপি, এই ওটিপিটা 2 মিনিটের মধ্যে দিতে হবে। 2 মিনিটের মধ্যে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনাকে একটা ট্রেকিং নাম্বার দেবে। ট্রেকিং নাম্বার দেওয়ার পরে আপনি এই যে দেখুন এখানে আপনার চাকরির কী অবস্থা বা আপনার অ্যাপ্লিকেশনের কী অবস্থা এখানে শো করতেছে। একটি বিষয় বলে রাখা ভালো, প্রথমে আবেদন করার পর আপনার আবেদনটি চলে যাবে স্যারের কাছে। এড স্যার এটাকে অ্যাপ্রুভ করবে। এরপর এটিউ স্যার, এরপর টিউ স্যার, এভাবে পর্যায়ক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে চলে যাবে। যদি কনফার্ম হয় তাহলে আপনার বদলি আসে, আপনার বদলি আদেশটা পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।